প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মিজান স্যার। আজকে পুরাতন একটি বিষয় নতুন একটি এপিসোড নিয়ে তোমাদের সবার সামনে আমি তোমাদেরকে পদ প্রকরণের চতুর্থ এপিসোড আমরা পড়ব বিশেষণ পদ। আমরা আজকে পড়ব বিশেষণ। তো আমরা প্রথমে বোর্ডে লিখি বিশেষণ। বিশেষণ প্রথমে আমরা জানব বা বোঝার চেষ্টা করব যে বিশেষণ কাকে বলে। তো তোমার বইয়ে পদ পাঁচ প্রকার রয়েছে, সেটি হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া, মোট পাঁচ প্রকার। এই পাঁচ প্রকারের মধ্যে তোমার বইয়ে রয়েছে যে বিশেষ্য, সর্বনাম এবং বিশেষণ বা ক্রিয়াকে যে পদ বিশেষায়িত করে তিনটি, সাথে বিশেষণ। আমি বলবো সবগুলো পদকেই, যে পদ বিশেষায়িত করে তাকেই বলা হয় বিশেষণ। তো বিশেষণ আসলে কি করে, বিশেষণ বিশেষণের ঘটনাগুলো কি? বিশেষণ অন্য পদের এক দোষ, দুই গুণ, তারপরে হচ্ছে তিন অবস্থা, চার সংখ্যা, পাঁচ পরিমাণ। পরিমাণকে আমরা পরিমাপও বলবো, পরিমাণকে আমরা পরিমাপও বলবো। তো এই ঘটনাগুলো ঘটে, অর্থাৎ কোনো পদকে বিশেষায়িত করে কীভাবে, তার দোষ, তার গুণ, তার অবস্থা, তার সংখ্যা, তার পরিমাণ বা পরিমাপ। তো আমরা এক এক করে দেখি। আমরা হচ্ছে যেমন একটা করে দেখি, একটা শব্দ লিখলাম ছেলে। ছেলেটার যদি দোষ ধরতে হয়, যেমন খারাপ ছেলে। গুণ যদি ধরা হয়, যেমন ধরলাম মেয়ে, ভালো মেয়ে। তারপর আবার কি বলছে, অবস্থা। অবস্থা যেমন ধরো মাছ, পচা মাছ, তাজা মাছ হতে পারে, পচা মাছ হতে পারে। সংখ্যা যেমন টাকা, দশ টাকা, মানে টাকার পরিমাণটা কি, এটা সংখ্যা। তারপর কি, এটাও সংখ্যা, এটাও সংখ্যা, কিন্তু এটা হচ্ছে টাকার সংখ্যা, টাকার সংখ্যা। আবার যদি বলি দশ দিয়ে, এটা হচ্ছে পরিমাণ বা পরিমাপ, দশ কেজি, তাহলে দশ কেজি এটা একটা পরিমাপ বা পরিমাণ। কিন্তু টাকারও এটা পরিমাণ, পরিমাণ, কিন্তু এটা পরিমাপ নয়, এটা হচ্ছে একটা সংখ্যা, এই জন্য সংখ্যা। তাহলে বিশেষণ এই মূলত এই পাঁচটি কাজ করে থাকে, অর্থাৎ কোনো পদের দোষ, গুণ, অবস্থা, তারপরে হচ্ছে সংখ্যা এবং পরিমাণ নির্ধারণ করে হচ্ছে বিশেষের কাজ। বিশেষ্য কয় প্রকার? বিশেষ্য দুই প্রকার, একটা হচ্ছে নাম, নাম বিশেষ্য, আর দুই নম্বর আমরা এখানে লিখবো ভাব বিশেষ্য, ভাব বিশেষ্য। তো নাম বিশেষ্য আমরা একটু খেয়াল করি, আমরা ইংরেজিতে যে অ্যাডজেক্টিভ পাই সেটি হচ্ছে হচ্ছে নাম বিশেষ্য, নাম বিশেষণ, এবং হচ্ছে ভাব বিশেষণ হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব, যেটা যে অ্যাডভার্ব পাই সেটি হচ্ছে ভাব বিশেষণ। তো আমরা এগুলোকে বিশ্লেষণ করবো এখন, নাম বিশেষণ কত প্রকার, ভাব বিশেষণ কত প্রকার, এগুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আমরা নাম বিশেষণ নিয়েই কথা বলবো, তারপরে আমরা ভাব বিশেষণে যাব। তো নাম বিশেষণ আসলে, নাম বিশেষণ বলতে আসলে কি বোঝায়? নাম বিশেষণ, বিশেষণ মানে বিশেষায়িত করে, নাম্বার ওয়ান। আর নাম বিশেষণের মধ্যে আসলে দুটি পদ থাকে, সেটি হচ্ছে বিশেষ্য এবং সর্বনাম।
এই দুটি পদকে যে পদ বিশেষায়িত করে তাকে বলা হয় নাম বিশেষ্য। যেমন হতে পারে, যেমন আমি এই আগেরটাই দিই, ছেলে, ছেলে, খারাপ ছেলে। তাহলে এই বিশেষ্য পদকে বিশেষায়িত করেছে। আবার লিখি যদি সে খারাপ, সে খারাপ, এই সেটা কি সর্বনাম পদকে বিশেষায়িত করেছে। তাহলে আমরা খুব সহজেই বুঝে যাচ্ছি যে নাম বিশেষণ কাকে বলে। যে পদ বিশেষ্য এবং সর্বনাম পদকে বিশেষায়িত করে তাকেই বলা হয় নাম বিশেষণ। এখন নাম বিশেষণ দশ প্রকার হয়ে থাকে, নাম বিশেষণ দশ প্রকার হয়ে থাকে। এই দশ প্রকার হচ্ছে আমরা এখন লিখব, নাম বিশেষণের যে প্রকারগুলো সেটা হচ্ছে আমরা লিখব দশ প্রকার। তো আমরা হচ্ছে এক এক করে লিখি। এক, ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা প্রিয় স্টুডেন্ট, আমরা এখানে নাম বিশেষণের দশটি প্রকার আমরা লিখেছি। সেটা হচ্ছে রূপবাচক, সবগুলো লিখবে, গুণবাচক, অবস্থাবাচক, সংখ্যাবাচক, ক্রমবাচক, পরিমাণবাচক, অংশবাচক, উপাদানবাচক, প্রশ্নবাচক এবং নির্দিষ্টতা জ্ঞাপক। আমরা আগেই তোমাদেরকে বলে নিয়েছি যে নাম বিশেষণ মূলত হয় কোন কোন পদের ক্ষেত্রে, সেটা হচ্ছে বিশেষ্য এবং সর্বনাম পদের ক্ষেত্রে। এখানে সবগুলোই মোটামুটি বিশেষ্য পদ দেওয়া রয়েছে। এই যে দশ প্রকার আমরা লিখেছি সেটা হচ্ছে রূপবাচক বিশেষণ, রূপবাচক বিশেষণ। যেমন রূপ, আকাশের রূপ কেমন, আকাশ নীল, আকাশের রূপ কেমন, আকাশ সাদা, আকাশের রূপ কেমন, আকাশ কালো বা কালো আকাশ, আমরা যেভাবে লিখি। গুণ, কোনো ব্যক্তি বস্তুর, কোনো কিছুর গুণ, যেমন লোকটি চতুর বা লোকটি চৌকস বা চৌকস লোক, চতুর লোক, চতুর ছেলে, চতুর মেয়ে। তো এটা তার গুণকে বোঝায়। এবং আমরা যদি এখানে বলতাম যে ভালো ছেলে, ভালো মেয়ে, সেটাও তার গুণকেই প্রকাশ করতো। দেন আমরা হচ্ছে অবস্থাবাচকে যাই, যে সিচুয়েশন, অবস্থা, কীরকম অবস্থায় আছে। মাছটা তাজা বা মাছটা পচা, মাছটা বাসি, খাবারটা বাসি, খাবারের অবস্থা কি বাসি, খাবারটা কি টাটকা, এরকম কোনো কিছু বোঝালে সেটি অবস্থাবাচক নাম বিশেষণ। এবং তারপরে হচ্ছে সংখ্যাবাচক, হাজার লোক, আমরা এখানে বলেছিলাম দশ টাকা, এক হাজার টাকা, সংখ্যা বোঝায়। তাহলে এরকম সরাসরি সংখ্যা বোঝালে তাহলে সংখ্যাবাচক নাম বিশেষণ। আমরা নাম বিশেষণ আর বলবো না, আমরা সংখ্যাবাচক বিশেষণ বলবো। তারপর ক্রমবাচক, ক্রম মানে যেমন প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, মানে এক দুই তিন না, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, এগুলোকে বলা হয় ক্রমবাচক। দেন হচ্ছে পরিমাণবাচক, পরিমাণ বিঘেটেক জমি, যেটা মাপা যায়, পরিমাণ যেটা মাপা যায়, বিঘেটেক জমি, জমিটা কিন্তু মেপে বের করা হয়েছে যে এক বিঘার মতো জমি। তারপরে বলা হচ্ছে অংশবাচক, অংশ কি, মনে করো একটা সম্পত্তি, সম্পত্তির অর্ধেকটা আমার, তাহলে সেটা কি অর্ধেক সম্পত্তি, অংশবাচক, মানে সম্পত্তির একটা অংশ। তারপর উপাদান, যেমন মাটি, কেমন মাটি, এঁটেলে মাটি, মাটি কেমন মাটি, বেলে মাটি, তো তাহলে অংশবাচক, সরি উপাদানবাচক। প্রশ্নবাচক, কত দূর পথ, পথ কত দূর, তো এই প্রশ্ন নির্দেশ করলে সেটা হচ্ছে প্রশ্নবাচক বিশেষণ হয়, প্রশ্নবাচক নাম বিশেষণ হয়। এবং নির্দিষ্ট জ্ঞাপক, এই লোক, ওই লোক, এরকম কোনো নির্দিষ্টতা জ্ঞাপন করলে তাহলে নির্দিষ্টতা জ্ঞাপন হয়। তাহলে আমরা প্রথমত আমরা জেনেছি বিশেষণ কী। বিশেষণ হচ্ছে যে কোনো পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি, এগুলোকে নির্দেশ করে, সেগুলোকে বলা হয় বিশেষণ। বিশেষণ দুই প্রকার, নাম বিশেষণ এবং ভাব বিশেষণ। ইংরেজিতে নাম বিশেষণ অ্যাডজেক্টিভের কাজ করে এবং ভাব বিশেষণ অ্যাডভার্বের কাজ করে। আমরা মোটামুটি অ্যাডজেক্টিভের ব্যাপারটি দেখেছি, এবার চলে যাব অ্যাডভার্বের বিষয়ে, অর্থাৎ ভাব বিশেষণ। ভাব বিশেষণ মূলত কয় প্রকার, ভাব বিশেষণ হচ্ছে
ভাব বিশেষণ চার প্রকার। তো এক নাম্বার হচ্ছে বিশেষণের বিশেষণ, দুই নাম্বার হচ্ছে ক্রিয়া বিশেষণ, তিন নাম্বার হচ্ছে অব্যয়ের বিশেষণ, চার নাম্বারে আমরা যাই বাক্যের বিশেষণ। এ পর্যায়ে আমরা এই চারটি প্রকারভেদ নিয়ে কথা বলবো, চারটির জন্য আমরা অনেক এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথমে হচ্ছে বিশেষণের বিশেষণ। আমরা একটি একটি করে বাক্য লিখি, যেমন আমি একটি শব্দ লিখলাম ছেলে, ছেলে। তো ছেলে দ্বারা একটি নাউন বা এই যে আমরা নাম বিশেষণের সেই নামটাই আমরা পেয়েছি, ওকে। কিন্তু ছেলের আগে যদি আমরা লিখি যে ভালো, ভালো ছেলে, তাহলে একটা বিশেষণ পেয়েছি যে ভালো ছেলে। আমরা এখানে দেখেছি যে ভালো মেয়ে, এটা কি গুণ বোঝায়। কিন্তু আমরা যদি এখানে বলি যে খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, তাহলে ভালো এটি হচ্ছে বিশেষণ, আর খুবটা কি বিশেষণের বিশেষণ, বিশেষণের বিশেষণ বিশেষণ। তাহলে আমরা বিশেষণের বিশেষণ খুব সহজেই বুঝতে পারি যে সাধারণত, সাধারণত এখানে যদিও এটি হচ্ছে বিশেষ্য পদ, এটি অনেক সময় ক্রিয়াপদের আগেও বসে। তো যাই হোক, আমরা বুঝি যে বিশেষণ, যে বাক্যের বিশেষণ পদ আছে এবং ওই বিশেষণ পদের দোষগুণ অবস্থা যদি কোনো শব্দ দিয়ে প্রকাশ হয় সেটি হয় বিশেষণের বিশেষণ, ক্রিয়া বিশেষণ। যেমন চলে একটি ক্রিয়াপদ, চলে, সে চলে, ওকে। আমরা একটি বাক্য, এটা ছোট একটা বাক্য, সে চলে, সে ধীরে চলে। তাহলে কি হলো, এই ধীরেটা হচ্ছে বিশেষণ। তো এই বিশেষণ কাকে বিশেষায়িত করলো, এটা চলে হচ্ছে ক্রিয়াপদ, চলেটা হচ্ছে ক্রিয়া, এটা ক্রিয়া, আর এটা হচ্ছে বিশেষণ। তাহলে এটার নাম কি হবে, ক্রিয়াপদকে বিশেষায়িত করেছে যে পদ সেটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ, যে পদ ক্রিয়াপদকে বিশেষায়িত করে তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। অব্যয়ের বিশেষণ আমরা দেন চলে যাব চার নম্বরে, এগুলো হচ্ছে এক, দুই, তিন, চার, আমরা তিন নম্বরে যাব। তো অব্যয়ের বিশেষণ, অব্যয় আমরা ধনাত্মক অব্যয়গুলোই নিই, আমরা বিভিন্ন বস্তুর ডাক আমরা নিই। যেমন বাইরে অনেক সাউন্ড হয়, তোমরা যখন আমরা দেখি হচ্ছে ক্লাসগুলো নিই বাইরে রাস্তায় অনেক সাউন্ড হয়, তোমরা সাউন্ডগুলো মাঝে মাঝে শোনো। তো আমরা মানুষের সাউন্ড না বলে আমরা প্রকৃতির বিভিন্ন বস্তুর সাউন্ড বা প্রাণীর সাউন্ড আমরা নিই। যেমন একটি সাউন্ড কুকুরের ডাক, ঘেউ ঘেউ, এটি একটি অব্যয় পদ। তো আমরা যদি বলি অনেক ঘেউ ঘেউ, বাইরে অনেক ঘেউ ঘেউ হচ্ছে, তাহলে এই অনেকটা কি, এটা একটা বিশেষণ। কিসের বিশেষণ, এটি হচ্ছে অব্যয়ের বিশেষণ। দেন আমরা বাক্যের বিশেষণে আমরা চলে যাই, বাক্যের বিশেষণে আমরা চলে যাই। যেমন বাস্তবিক ই দেশের অবস্থা এখন খারাপ, বর্তমান যে অবস্থা রয়েছে, আমরা আমরা সবসময় বলি যে
ইংরেজিতে কিছু শব্দ আমরা সবসময় বলি, সেটা হচ্ছে যেমন হচ্ছে আনফর্চুনেটলি, অবভিয়াসলি, সিরিয়াসলি, তারপরে এই যে লি, লাস্টে লি শব্দগুলো দিয়ে, ফর্চুনেটলি, তারপরে নর্মালি, এরকম শব্দগুলো ইংরেজিতে যেগুলো ব্যবহার হয় সেগুলো যদি বাংলায় আমরা ব্যবহার করি সব বাক্যের প্রথমে, বাস্তবে কি দেশের অবস্থা এখন খারাপ, বাস্তবে কি দেশের অবস্থা এখন খারাপ, এটাকে আমরা আরও বিভিন্নভাবে আমরা নিতে পারি। যেমন আমাদের এই বইটাতে যে জিনিসটা রয়েছে, বাস্তবে কি আজ আমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন, মানে এই করোনার যে অর্থনৈতিক সমস্যা হয়েছে তাতে আমাদের দেশকে ঘুরে দাঁড়াতে আরও অনেক সময় লাগবে, বাস্তবে কি আমাদের কঠোর পরিশ্রম প্রয়োজন। তাহলে এটি এই বাস্তবে কি, আমরা এই যে এই শব্দটি বাস্তবে কি, এটি হচ্ছে একটি বাক্যকে, বাক্যকে বাক্যকে বিশেষায়িত করেছে। তো বাস্তবিক এই শব্দটা হচ্ছে বিশেষায়িত করেছে কিকে, একটি বাক্যকে। আমরা যদি এটুকু বাদ দিই, দেশের অবস্থা এখন খারাপ, এটা একটি বাক্য হয়ে যাচ্ছে। আবার এই যে বাস্তবে কি দেশের অবস্থা এখন খারাপ, এটিও একটি বাক্য হচ্ছে। তাহলে এই বাস্তবে কি বাক্যের বিশেষণ। তাহলে আমরা আবার একটু শর্ট করে আমরা এই ক্লাসটা একটু দেখি, সেটি হচ্ছে আমরা পড়ছি পদপ্রকরণ। পদপ্রকরণের আজকে চতুর্থ এপিসোড, আমরা পড়ছি বিশেষণ পদ। বিশেষণ পদ কাকে বলে, যে পদ যে কোনো পদের, মানে পদপ্রকরণের যে কোনো পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই পাঁচটি বিষয় নির্ধারণ করে তাকে বলা হয় বিশেষণ। বিশেষণ দুই প্রকার, নাম বিশেষণ, ভাব বিশেষণ। নাম বিশেষণ মূলত ইংরেজি অ্যাডজেক্টিভের কাজ করে, ভাব বিশেষণ ইংরেজি অ্যাডভার্বের কাজ করে। আমার এখানে বাংলায় যেহেতু অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ আলাদা করে নাই, সেহেতু আমাদের দুটাই হচ্ছে বিশেষণ হিসেবে কাজ করছে। এখন আমাদের একটু খেয়াল করতে হবে, নাম বিশেষণ 10 রকম হয়ে থাকে, রূপ, গুণ, অবস্থা, সংখ্যা, তারপরে হচ্ছে ক্রম, পরিমাণ, অংশ, উপাদান, প্রশ্ন, নির্দেশক, এই 10 রকমের হয়ে থাকে নাম বিশেষণ। নাম বিশেষণ সবসময় কার কার ক্ষেত্রে হয়ে থাকে, নাম বিশেষণ সবসময় হয়ে থাকে কার কার, বিশেষ্য পদ এবং সর্বনাম পদের ক্ষেত্রে হয়ে থাকে নাম বিশেষণ। আর ভাব বিশেষণ এই দুটি বাদে সবগুলোর ক্ষেত্রেই হয়ে থাকে, তবে এই দুটি মানে এখানে কাজ করে। যেমন আমি এখানে ছেলে, এই ছেলেটা কিন্তু বিশেষণ পদ, অর্থাৎ নাম বিশেষণের এই বিশেষ্য পদটাও এখানে চলে আসতে পারে, ভাব বিশেষণের ক্ষেত্রেও চলে আসতে পারে। আমরা আরেকটি জিনিস একটু খেয়াল করি, সেটি হচ্ছে বিশেষণ আমরা ইংরেজিতে পড়ি নাউন, NOUN, নাউন এর আগে অ্যাডজেক্টিভ, অর্থাৎ ইংরেজিতে নাউনের আগে যা ব্যবহৃত হয় তাই হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের আগে যা ব্যবহৃত হয় ইংরেজিতে আমরা একটা বুঝি, যারা ইংরেজি ভালো বুঝি তারা জানে নাউনের আগে যা ব্যবহৃত হয়। যেমন ধরো ছেলে, ছেলেটি মারা গেল, ছেলেটি মারা গেল। আমরা এই বাক্যটা যদি লিখি সেন্ট গ্রেগরি ছেলেটি মারা গেল, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, সেন্ট গ্রেগরি হচ্ছে নাম, সেন্ট গ্রেগরি একটি নাম, কিন্তু সেন্ট গ্রেগরি কি মারা গেল, সেন্ট গ্রেগরি কি মারা গিয়েছে, না। কে মারা গিয়েছে, ছেলেটি মারা গিয়েছে। মারা গিয়েছে কে, ছেলেটি মারা গিয়েছে। ছেলেটি এই যে নাউন এখানে, সেই ছেলেটি হচ্ছে নাউন। এখন নাউনের আগে ব্যবহৃত হয়েছে, এটাও একটা নাউন, NOUN, নাউন, কিন্তু এটা কাজ করেছে কার মতো, অ্যাডজেক্টিভের মতো, এটা কাজ করেছে অ্যাডজেক্টিভের মতো, অর্থাৎ নাউনও অ্যাডজেক্টিভ হয়ে যায় বা বিশেষণ হয়ে যায়, আমাদের মাথায় এটা রাখতে হবে। অর্থাৎ
বাক্যের ব্যবহারের উপর নির্ভর করে বাক্যের হচ্ছে বিশেষণ। অর্থাৎ সবসময় আমরা যেমন একটি ইয়ে পড়ে থাকি, যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, যদিও এটা এর ক্ষেত্রে সরাসরি আমরা প্রয়োগ আমরা করব না, কিন্তু তারপরে আমরা এখানে একটু খেয়াল করি যে যেমন শেখ হাসিনার সিংহ গুরুত্বপূর্ণ না আসনটা গুরুত্বপূর্ণ? আসন মানে চেয়ার, চেয়ার মানে গদি, গদিটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এই সিংহটা চেয়ারের রূপ, সিংহটা চেয়ারের রূপ। এখানে সিংহ আর নাউন নেই, নাউন নেই, আসন নাউন, নামপদ বা হচ্ছে বিশেষণ। এই সিংহাসনের, সিংহাসনের যে আসন, আসন এটি হচ্ছে বিশেষ্য, আর সিংহ এটা হচ্ছে বিশেষণ। আমরা যেন এই ব্যাপারটা মনে রাখি, সিংহ এখানে বিশেষণ, বিশেষ্য হচ্ছে আসন। তাহলে আজকে আমি প্রাইমারি লেভেল থেকে একেবারে হায়ার এডুকেশন পর্যন্ত সকল স্টুডেন্টের জন্য বলবো যে এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে তোমাদের বিশেষণের কোনো সমস্যা থাকার কথা নয়। বিশেষণের আতিশায়ন বলে একটি ব্যাপার আছে, সেই ব্যাপারটি তোমরা একটু বই থেকে দেখে নিবে। সেটি হচ্ছে, এটি হচ্ছে বাক্যকে লম্বা করে টানে। যেমন আমরা একটি এক্সাম্পল এখানে দিয়েছি, যেমন বিশেষণের বিশেষণ, ছেলেটি সে খুব ভালো ছেলে, মনে করো বাক্যটি। আমরা এটাকে লিখতে পারি সে অতি শান্ত এবং খুব ভালো ছেলে। তাহলে বিশেষণ কি, কত বড় বিশেষণ হয়ে গেল যে সে অতি শান্ত এবং খুব ভালো ছেলে, সে অতি পড়ুয়া এবং অতি শান্ত, অতি পড়ুয়া, অতি শান্ত, খুব ভালো ছেলে, আতিশায়ন আমাদের হয়ে গেল। তাহলে বিশেষণ সম্পর্কিত মোটামুটি সবটুকু আলোচনা আমাদের আজকে শেষ হয়েছে। আমি মিজান স্যার তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আমি এখান থেকে সরে গেলে স্ক্রিনটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে, অর্থাৎ আমি না থাকা অবস্থায় স্ক্রিনশট দিয়ে রাখবে, সেটা থেকে তোমরা সহজে পড়তে পারবে। আমি মনে করি এতে তোমরা অনেক উপকৃত হবে, প্রাইমারি লেভেল, হাই স্কুল, নিম্ন মাধ্যমিক বা হচ্ছে যারা ইন্টারমিডিয়েটে পড়ছে তারা, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তারা, যারা চাকরির পরীক্ষা দিবে, যারা বিসিএস দিবে, সবার জন্য এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। তো নেক্সট, অর্থাৎ আমাদের আরেকটি বাকি থাকলো, সেটি হচ্ছে ক্রিয়াপদ। সেই ক্রিয়াপদ নিয়ে আমি আবার হাজির হব তোমাদের সামনে। সে পর্যন্ত আজকের মতো বিদায় জানাচ্ছি, আমি মিজান স্যার, সবাইকে ধন্যবাদ। আরেকটি কথা বলে যাই, সেটি হচ্ছে অবশ্যই তোমাদের কমেন্টগুলো তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং তাতে তোমরা উপকৃত হবে, আমি নিজেও উপকৃত হবে। বাই আজকের মতো।